লজ্জা লাগা দরকার। কিসের লজ্জা বে? আমার নাতনির বিয়ে আমার লজ্জা কিসের বে? আমার নাতনির বিয়ে আমাকে না বলে চলে গেল শ্বশুর বাড়ি, আমার আবার লজ্জা কিসের? মারব কিসের? ওই বাপরে বেটি চাংরা গুলা ঢং দেখছিস বলছে ওই ওই ওরে কত ভালোবাসি তোমায়, লজ্জা লাগা দরকার। কিসের লজ্জা গে? কিসের লজ্জা? আমার নাতনির বিয়ে হয়ে গেল, আমাকে বলিনি, আমার লজ্জা কিসের আবার? আগে তোরা কোথায় যাবি গে? তোরা সব বরযাত্রী আছি, বরযাত্রী তোরা বরযাত্রী কি গে? আগে মাউসি ভালোবাসি না, ধুতি ছেড়ে চলে গেছে, ফেলে দে ধুতি, ফেলে দে, সালারা পিনতে পারে না ছেড়ে। আমি আমি ভাবলাম অন্য কারো ধুতি আছে, অন্য কারো না গে, আমারই খুলে গেছে গে। আমি বাবলা মন কারো আছে আগে মাউসি, তোর আমার নাতনিকে দেখলি? দেখলি গে? হাসি কেন? বল না গে, বল না গে, তোরা দেখলি? চানিটা উড়ে যাবে রে। কেন রে? এখন আমার বয়স আছে, চানি উড়বে মাথা? চানিটা উড়ে যাবে রে। এখন আমার বয়স হয়নি রে, চাঁদি কেমনি করে উড়বে? এখন বয়স হয়েছে আমার দাদা। ও ভাই মারো, মুঝে মারো দাদা। তোর আমার না তুমি বিয়ে যেতে দেখলি রে? দেখিস নি? লালন দা এবার লুকাচ্ছি, লুকাচ্ছি কেন রে, লুকাচ্ছি কেন?
আমার মনে কত আশা ছিল বলতো, সামনে জামাই ষষ্ঠী গেল, সামনে জামাই ষষ্ঠী গেল, আমি আমার জামাইয়ের জন্য জামা নিলাম, প্যান্ট চুল নিলাম, ভাবলাম জামাইকে আমি দুধ দিব, জামাইয়ের কপালে আম দুধ দিব, সালা জামাই সালা বেঢাঙ্গা আছে, বেঢাঙ্গা সব সালারা বেঢাঙ্গা আছে, জামাইগুলা আম দুধ দিব কি? আমি বললাম হা গো জামাই বাবু, বলছে আমি বললাম বাবু কোথায় আছো? বলছে কি হলো জি? মারে সালা আমি কি তোর জি? আবে বাবা বললা বে, বাবা বললা বে শ্বশুর, আবে বাবা বললা বে শ্বশুর হলাম। বলছে আমি বললাম হা হাজি কোথ, হাজি হাজি কোথায় আছো? বলছে কেন জি? আমি জি বলছি তো তুইও জি বলবি? জামাই নাই, এগুলা বেঢাঙ্গা বেঢাঙ্গা। হ্যাঁ, তারপরে বললাম হাডে বেটি, তার আমার জামাইকে বললাম লালন, এ লালন, আর বলবোই না রে সালারা, লে আর বলবোই না, টুকবি তো আর বলবো না বে, আর বলবোই না। কেসে কেসে লোক রেতে ইয়ার ইয়াহ পর, কেন তুমি পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে জায়েগা বাতা রহা হ্যায়? কোন সালা গাড়ি উঠিয়ে লিজে বলি যায়, দেখা তো কত ক্ষমতা আছে, সালা গাড়ি শোরুম থেকে এনেছি রে, গাড়ির কাগজ আমার নাতির নামে আছে, নাতি জামাইয়ের নামে, লক্ষিন্দরের নামে কাগজ করেছি গাড়ির, কোনো সালা নিতে পারবে না। আমি নতুন গাড়ি কিনে নিয়ে এনে ভাউলি জামাইকে দিব, আজকে ঘোড়া দিন দিবি আমি দিতে দিবি। দাদা কি বলবো দাদা, দুঃখের কথা, নতুন গাড়ি নিয়ে আসলাম, ভাবলাম লক্ষিন্দরকে দিব দানে, নাতনি হলো দিদি কিছু তো দিতে হবে ঠিক না, তো ভাবলাম গাড়ি দিব, নতুন গাড়ি দিব, কিন্তু কেমন করে দিব দেখা, না হলে চলে যাব ঘুরে বাড়ি, দিব না গাড়ি। আমি কুদ্দুস না, আমার নাম কুদ্দুস না বে, ওটা আমাদের গ্রামে আছে, তোর সঙ্গে ছোট্টবেলা থেকে এত ভালোবাসা করলাম, আর আজকে তুই আমার বুকে আজান দিয়ে চলে গেলি, ছি 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 ছি, তোর মতো বেঢাঙ্গি দেখলাম না রে, তোর মন ছিল না আমাকে বলতে পারতি কানে কানে, যা আমি আমি তোর মতো বুড়ার কাছে থাকবো না, তোর ভালো তোর ভালো ছেলে থেকে বিয়ে দিতাম, ঠিক না মৌসি, বুড়ার কাছে থাকবি না, ভালো ছেলের বিয়ে দিতাম, তা আমাকে বলতি, গালা বসে গেছে মৌসি, ওরে প্রেম শিখাইয়া সেরে গেলে, প্রেমের কসমে রাখলে না, তোর প্রেমেতে এত জ্বালা নাতনি লাগে বুঝি না, ওরে প্রেম শিখাইয়া ছেড়ে গেলে, প্রেম শিখাইয়া ছেড়ে গেলে, প্রেমের কসম রাখলে না, thank you.
থাম 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 না রে। আমি এখানে ভিড় দেখে গাড়ি থামালাম, ভাবলাম যে আমার নাতনি মনে এখানে হবে, কিন্তু কই গে নাতনি? ও নাতনি, আমি জানি গাড়িটা সাইড করতে হবে, না নাতনি রাও কারবে না, গাড়ি সাইড করতে হবে। বলো প্রিয়তমা। ওই বৃদ্ধ মানুষটা অদূর হইতে আসে, সেটা কি জানো? মনে হচ্ছে আমার দাদু আসে, হয়তো ভুলে গিয়ে হবে আমার বিয়েতে আসতে পারেনি। সে আসুক, আমি তার সঙ্গে কথা বলবো না বলবো না। নাতনি রে, আমি তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। কথা বলবি না কেন রে? আমি কি তোকে বিয়ে করতে চাইলাম, কথা বলবি না? শোন নাতনি। আচ্ছা বলো তো, কি রে তুমি আমার বিয়েতে কেন আসনি দাদু? আগো মা গো, আগো মা, আমি তোর বিয়েতে এসেছিলাম যে রে, যেদিন তোর বিয়ে কিনা, যেদিন তোর বিয়ে সেদিন ভাবলাম যাব, আমি গেরি আমি শোরুমে গেলাম গাড়ি কিনতে, যে ভাবলাম তোকে দানে দিব। এবার গাড়ি কিনতে গেলাম, আমি বললাম দেখ দাদা গাড়ি কিন্তু লক্ষ্মী ধরে নামে দিতে হবে, নাহলে গাড়ি দেখতে কাও দিব না। বলছে দাদা গাড়ি কিন্তু লক্ষ্মী ধরে নামে দিব, কিন্তু একদিন দেরি হবে। এবার যেদিন তোর বিদায় হলো কিনা, সেদিনে ওর নামে গাড়িটা হলো কিনা? ও দাদু, কি রে? এ গাড়ি আমার স্বামী নেবে না, আমার স্বামীর অভাব নেই। আচ্ছা বলো তো, আগে তুমি আসতে আমার জন্য অনেক কিছু নিয়ে আসতে, আজ কিছু নিয়ে এসেছো? থাম থাম, দেখে দেখে কি এটা? কি রে? আগো মা গো, আগো মা গো, আগো মা। ও দাদু, এই মতো কেন করছো গো? তোকে তোকে কোন শালা করলো রে, তোকে কোন শালা করলো? এগুলা দাদু, ছি, নোংরা কথা কেন বলছো? উঠাবো ধুটিটা, নামাও দাদু। তোকে কে করলো রে? কি হয়েছে? এগুলা কে করলো? কি তোর কপাল কে ভাঙালো? ও দাদু, সেটা নক্ত নয়, তাহলে এক এক করে 33 কোটি দেবদেবী সর্বশ্রেষ্ঠ দেবতা অগ্নিদেবকে সাক্ষী রেখে ওই বিয়ের মণ্ডপে ছাতনা তলায় পবিত্র বেদ মন্ত্র উচ্চারিত করে, ওই যে তোমার দাদু ভাই আমার শ্রীমন্তে পবিত্র সিঁদুর পরিয়ে দিয়েছে, এটা কে রে? সে যে আমার স্বামী দেবতা। আমাকে বলছো? এইদিক করে আসো তো স্বামী। আমি তোমার স্বামী? স্বামী এইদিক করে আসো, এইদিক করে আসো স্বামী। শুনো না গো স্বামী,
আমি তোমার স্বামী। স্বামী গো, তুমি কেমন আছিস? দাদু, আমি তোর দাদু, কে বলো? আচ্ছা, নাতনি, নাতনি। হ্যাঁ দাদু। তোর তোর মামি এই তোর স্বামী হাঁটতে পারে তো ভালো হবে? তাকে বলো, হাল বইতে পারবে কিনা? আমি কি করে বলবো? একটু হেঁটে দেখা তো, হেঁটে দেখা তো। হেঁটে দেখাতে হবে? টেস্ট করবো বে, টেস্ট করবো, টেস্ট। ঠিক আছে, হেঁটে দেখা। ওগে মাগে, বাছুর তাগড়া আছে, বাছুর তাগড়া। আচ্ছা ঠিক আছে, নাতনি শুন, তোর স্বামী খুব ভালো ভাই, বুঝলি? এবার আমি বাড়ি চলে যাই। ঠিক আছে, চলে যাব। আমাদের বাড়ি আসবি দাদু, আমরাও চলে যাচ্ছি। তোদের জন্য যে জিনিস এনেছি রে। তো এত বিলম্ব কেন করছো? কেন করছো গো? তোমাদের জন্য জিনিস এনেছি যে, হাসি কেন রে? কি এনেছো দাদু? বাবু, ছোটবেলা তোদের জন্য এই নিয়ে আসতাম না, রসগোল্লা। বেশ দাও, বস বস। বলো প্রিয়ে, দাদু খাওয়ার জিনিস নিয়ে এসেছে, মিষ্টি। ও দাদু, বৌদিদের মুখে শুনেছি নাকি স্বামী দেবতার সমতুল্য। আচ্ছা, আগে আমার স্বামীর মুখে তুলে দাও। ও, আগে তোর স্বামীকে দিব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, স্বামী দাদু ভাই, হা করো। হা করবো? জোরে জোরে। এই যে হা, এই তো হা। আমি কিন্তু অন্য অন্য কাউর মতো ঠকাই না, আমি অরিজিনাল দিই। হা, দারুণ লাগলো দাদু, দারুণ লাগলো। এত শক্ত মিষ্টি? আচ্ছা, আমি তো কখনো খাইনি। মিষ্টি খাজুয়া হয়ে গেছে না? হ্যাঁ, মিষ্টি খাজুয়া হয়েছে। হ্যাঁ দাদু, আমি কেমন করে বলবো? আমাকে খাওয়াবে? তুমি মিষ্টিটা সুন্দর না? বেশ দাদু, খুব ভালো না মিষ্টিটা? হ্যাঁ, একদম খুব মিষ্টি না? মিষ্টি আছে, আমি খেয়েছি তো। না খেলেও তো বলবি, দিনই যে চেয়ে দেখো। শুন না তুমি, এক কাজ কর, বিয়েতে তো তোদের বাড়ি যেতে পারলাম না, তোদের বিয়ে তো যেতে পারলাম না দাদু ভাই, তোদের বিয়ে তো যেতে পারলাম না। হ্যাঁ দাদু, আমার মনে খুব দুঃখ থেকে গেল। শোন, এবার তোর বরকে নিয়ে আমার বাড়ি আসিস তোরে। ঠিক আছে দাদু। তোরা যেদিন যাবি কিনা, আমি বাড়িতে অনেক কিছু ভালো ভালো রান্না করবো, কি বলতো? ও নাতিনি আমাকে বাড়ি যাইও, উনি লাল লাল করুন জাতিয়া মুচুরে ডাল খাইও, ওলা হারের ডাল খাইও, ও বাদামের ডাল খাইও, ও খেসারের ডাল খাইও। নাতিনি আমা গো বাড়ি যাইও, লাল লাল করুন জাতিয়া মুচুরে ডাল খাইও। আমি কেন দাঁড়াতে বলেছি?